আমি দিনের দাওয়াত দিতে চাই, আমি একজন ছাত্রী, জেনারেল পড়াশোনা করছি, এক্ষেত্রে আমার কোন কোন বইগুলো পড়া উচিত? কেউ যদি জেনারেল ব্যাকগ্রাউন্ডে হন এবং তিনি দিনের শিক্ষায় শিক্ষিত না হন, অর্থাৎ ইসলামী শিক্ষার ব্যাকগ্রাউন্ড না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য তার প্রথম কাজ হবে আল্লাহর কালামটা অর্থাৎ কোরআনে কারিমটাকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে শেখা, এটা তার প্রথম প্রায়োরিটি হবে। এরপর তার দ্বিতীয় প্রায়োরিটি হবে কোরআনের অর্থ সহকারে, তাফসির সহকারে বুঝে পড়ার চেষ্টা করা। তিনি যতটুকু জানবেন বুঝবেন ততটুকু মানুষকে দাওয়াত দেওয়ার রাইট তার আছে, বিশেষ করে যখন শরিয়া সেটা মাসআলা মাসাইল বা এ জাতীয় কোনো বিষয় না হবে যেখানে আসলে এক্সপার্ট লোক দরকার, সাধারণ দাওয়াতি কাজ, উৎসাহমূলক কাজ, সেগুলো করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আমাদের সামনে রয়েছে, বাল্লি মাননি ওয়ালাও আয়াত, তোমরা আমার কাছ থেকে একটি আয়াত হলে ওনার কাছে পৌঁছে দাও। অতএব জেনারেল ব্যাকগ্রাউন্ডের পুরুষ হোক আর নারী হোক, সবাইকে শুরু করতে হবে কোরআনে কারিম দিয়ে এবং কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করতে হবে। এরপরে সেটিকে অর্থ সহকারে বুঝে মানুষকে দাওয়াত দিতে হবে, পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলো দ্বারা নিজেকে আলোকিত করতে হবে। যতটুকু জানবো শুধু ততটুকু দাওয়াত দেব। আমরা অনেকে ইসলাম প্রচারের নামে ব্যক্তি প্রচার করি, নিজস্ব চিন্তা ধারণা প্রচার করি, সেটা না করে আমাদেরকে দাওয়াত দিতে হবে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে আপনি সেগুলোর তাবলীগ করুন, সেগুলোর প্রচার করুন, মন গড়া কোনো কিছুর প্রচার চলবে না। এই জন্য জানতে হবে কোরআন এবং হাদিসকে। মৌলিকভাবে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ রাহে বিলায়েত বইটি ইসলাম সম্পর্কে প্রাথমিকভাবে একজন মুসলমানকে পরিপূর্ণ ধারণা দিতে বেশ সাহায্য করে, এই বইটি আপনার জন্য সহায়ক হতে পারে। এরপর ধাপে ধাপে আপনাকে আরও বই প্রস্তুত করতে হবে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে ইনশাআল্লাহ তাআলা। মেয়েদের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কী কী বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত? ছেলে হোক আর মেয়ে হোক, জীবনসঙ্গী নিরূপণ করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বক্তব্য রয়েছে, আপনারা অনেকে জেনে থাকবেন, ফজর বিজাতের দিন তিনি বলেছেন, বিয়ে তো করা হয় সম্পদ দেখে, রূপ লাবণ্য দেখে, বংশমর্যাদা দেখে, এক একটা জিনিস দেখে অনেকে এক একজন বিয়ে করে, কিন্তু ফজর বিজাতের দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করবে। এখন ধার্মিকতার ডেফিনেশন কী, এটা আরেকটা জটিল বিষয়, কারণ আমরা দেখি আজকাল অনেকেই আছেন যে দাড়ি আছে, টুপি আছে, মাশাল্লাহ পাঞ্জাবি আছে, আবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ধার্মিক মনে করে কোনো মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সাংসারিক জীবন দেখা গেল মাশাল্লাহ, না দুঃখিত তিনি বিয়ে করেছেন মাশাল্লাহ দেখে, সাংসারিক জীবনে সেদিন নাউজুবিল্লাহ পাওয়া লাগতেছে। আবার এর উল্টোটাও হয়, বোরকা পরেন, হাত মোজা পাল্লা মেনটেন করেন, মাশাল্লাহ, ইসলামিক ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে, কিন্তু বিয়ের পরে ওনারও নাউজুবিল্লাহ বা আস্তাগফিরুল্লাহ পড়া লাগতেছে। এর কারণ হলো ধার্মিকতা আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোশাকে খুঁজি, ধার্মিকতা আমরা যতটা পোশাকে খুঁজি আসলে পোশাকে এতটা ধার্মিকতা নাই, তাহলে ধার্মিকতা কিসে? বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যাকে জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এই লোকটা আসলেই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন কিনা, কোরআন এবং সুন্নার কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন কিনা, যে এই জায়গায় যদি তার খুঁটিটা বাধা থাকে যে কোরআন হাদিসে কোনো কিছু আছে তিনি সারেন্ডার করবেন, তিনি সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না, তার যত জেদ থাকুক, যত কষ্ট থাকুক, যত কিছু থাকুক, আল্লাহ তার রাসূলের নির্দেশ পাওয়ার পর তিনি মাথা নত করে ফেলেন, এই জায়গাটা যদি কারোর মধ্যে থাকে তাহলে এই লোকটাকে আপনি দিনদার হিসাবে তার সাথে বিবাহসাদী, ব্যবসা বাণিজ্য বা যে কোনো চুক্তি বা যে কোনো বিষয়ে আপনি অগ্রসর হতে পারেন। কারণ আসল দিনদারিতা হলো ভেতরের আনুগত্যের মানসিকতা, আল্লাহ তাআলার আনুগত্য যদি করবার জন্য মানসিকভাবে কেউ প্রস্তুত থাকে এই লোকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিরিয়াস দিনদার, এই লোকটা হলো আসল ধার্মিক। লেবাস এবং পোশাক দিয়ে সবসময় ধার্মিকতা নিরূপণ করা বা ধার্মিকতা নির্ণয় করা এটা সঠিক নয়। এখন প্রশ্ন হলো যে এই আল্লাহর প্রতি আনুগত্য আছে কি না কীভাবে বুঝবো? তো এটার জন্য প্রথমত দীর্ঘদিন পর্যন্ত তাকে ফলো আপ করতে হয়, তার আচার আচরণ, কাজকর্ম এগুলো দেখতে হয়, অথবা যারা তাকে পার্সোনালি চিনে এরকম মানুষগুলোর মধ্যে যারা আস্থা রাখার মতো তাদের রেকমেন্ডেশনকে আমলে নিতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে জীবনসঙ্গী জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আসলে নিজেদের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সবসময় উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া সম্ভবপর হয় না। এই জন্যই সুরায় ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওই ভাই তোরা এই আয়াত এই দোয়া ঠোঁটস্থ করে ফেলবেন, সকাল বিকাল
নিয়মিত প্রত্যেক নামাজের পরে বিভিন্ন সময় পড়তে থাকবেন অনর্গল। আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আলহামদুলিল্লাহ এ দোয়া আমি কখনো ছাড়ি নাই, আল্লাহর ফজলে আমি ঠকিও নাই।